আমাদের মানুষের শরীরে কিন্তু চর্বির দরকার আছে একটা সার্টেন পর্শন হ্যাঁ বাট এটার বেশি হয়ে গেলে সমস্যা গরুর ক্ষেত্রেও সেম গরুর আমাদের মাংসের ফাইবারের ভিতরে কিন্তু চর্বি থাকে এইটা হচ্ছে খুবই টেস্টি একটা মানে মাংস হয় যেই যেমন সিনার মাংসটা আমরা অনেকেই পছন্দ করি সিনার মাংসে কিন্তু ফ্যাট তারপরে হচ্ছে মাংস হার একটা প্রপার একটা কম্বিনেশন থাকে এই জন্য মাংসটা এত সুস্বাদু হয় প্রবলেম হচ্ছে যেটা এক্সট্রা যে চর্বিটা আমরা মানুষের ক্ষেত্রে দেখেন অনেক মোটা লোক পেটে ভুড়ি হয়ে যায় বেশি চর্বি ফ্যাটি লিভার হয়ে যায় গরুর ক্ষেত্রে সেম গরুর লিভারে কিন্তু ফ্যাট জমে তারপরে অনেক সময় আমরা কলিজা খাই না কলিজা দেখবেন ব্লক হয়ে যায় এটা যদি ভালো ফিডিং না হয় আপনি কলিজা দেখবেন ব্লক একটা শিরার মতো একটা ব্যাপার থাকে হ্যাঁ আপনি ভালো গরু চেনার এটা একটা ওয়ে কিন্তু আমার খুব ইন্টারেস্টিং আমি তখন ফার্মিং অত ভালো বুঝি না হ্যাঁ সেকেন্ড বার মনে হয় আমি যখন সেকেন্ড টাইম তখন আমাদের আমার এক ক্লায়েন্ট ছিল উনি একটা কোম্পানির হেড অফ ভেটেরিনারি আর কি একটা মেডিসিন কোম্পানির মানে হিজ এ এক্সপার্ট ইন দিস ইন্ডাস্ট্রি সো উনি আমার ক্লায়েন্ট ছিল আমার গরু কিনলো তারপর ঈদের দিন বিকালবেলা উনি আমাকে ফোন দিল তা আমি তো একটু ভয় ভয় আছি যে হ্যাঁ কী নাকি বলে তো উনি বলতেছে যে ভাইয়া আমি এই মাত্র গরু কাটাকাটি শেষ হইলো হ্যাঁ আমি এখনও মাংসটা খাই নাই বাট আপনার আমি বিইং এ প্র্যাকটিশনার বিইং এ এক্সপার্ট আমি আপনার গরুর যে ফাইবারের কালার তারপর ফ্যাট কালার ফ্যাট কালার দেখেও বোঝা যায় যে আসলে গরুটা ভালো কি না তারপর কলিজা হ্যাঁ এগুলো দেখে বুঝে গিয়েছি যে গরুটা আপনি খুবই ভালোভাবে লালন পালন করেছেন এবং আমি আপনাকে থ্যাংক ইউ দেওয়ার জন্য ফোন দিয়েছি ও হ্যাঁ সো এইটা হচ্ছে মানে আপনার ফ্যাটের একটা রেশিও আছে এর বেশি হলে প্রবলেম আপনার যে থকথকে যে চর্বিটা আমরা এখন বলছি ইভেন অনেক জায়গায় আমরা পেয়েছি যে বিশ কেজি তিরিশ কেজি চর্বি হচ্ছে ওইটা মানুষ ফেলে দিচ্ছে ওরা খেতে পারছে না হ্যাঁ সো ওই চর্বিটা আসলে খারাপ চর্বি ডেফিনেটলি থাকতে হবে প্রপার চর্বি বেশি চর্বি না থাকলে আবার মাংসের টেস্টটা ভালো হয় না